আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রফিকউদ্দিন রুবেল আপনাদের সকলকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার এই গার্মেন্টস এন্ড টেক্সটাইল সলিউশন চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে নিট ফেব্রিক্স চেনার কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আলোচনা করব। যে আলোচনাটুকু আপনি শুনলে আজকের পর থেকে আপনি খুব ইজিলি যে কোনো নিট ফেব্রিক্স দেখলেই তার নাম বলে দিতে পারবেন। নিট ফেব্রিক্স সম্পর্কে জানা এবং ফেব্রিক্সগুলো দেখেই সেই ফেব্রিক্সগুলো চেনা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কেননা বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিতে গেলে আমরা প্রায় এই প্রশ্নটির সম্মুখীন হয়ে থাকি। তবে যাই হোক, আজকের এই ভিডিওটি আপনি যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে যে কোনো ইন্টারভিউতে অথবা যে কোনো সময়ে আপনি যে কোনো নিট ফেব্রিক্স দেখলেই তার নাম খুব সহজে বলে দিতে পারবেন। তো যারা একেবারে নিট ফেব্রিক্স চিনেন না তাদের কথা মাথায় রেখে আমি আমার এই ভিডিওতে আমি আমার নিজের মতো করে আপনাদেরকে ফেব্রিক্স চিনানোর জন্য চেষ্টা করব। তো প্রথমে আমরা যে ফেব্রিক্সটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সিঙ্গেল ডার্সি ফেব্রিক্স। সিঙ্গেল ডার্সি ফেব্রিক্স হচ্ছে এমন একটি ফেব্রিক্স যে ফেব্রিক্সের টপ পার্টে অর্থাৎ উপরের সাইডে চিকন চিকন দাগ থাকে এবং ইনসাইডে নেটের মতো বা জালির মতো গোল গোল দাগ দেখা যায়। এই সমস্ত ফেব্রিক্সগুলোকে বলা হয়ে থাকে সিঙ্গেল ডার্সি ফেব্রিক্স। এই সিঙ্গেল ডার্সি ফেব্রিক্স তৈরিতে নিটিং মেশিনে সিঙ্গেল সেট নিডল বা এক সেট নিডল ব্যবহার করা হয় বলে এই সমস্ত ফেব্রিক্সকে সিঙ্গেল জার্সি ফেব্রিক্স বলা হয়ে থাকে এবং এই সমস্ত সিঙ্গেল জার্সি ফেব্রিক্সের দুই পাশ ভিন্ন ভিন্ন রকম দেখা যায়। এই ফেব্রিক্সের জিএসএম সাধারণত 100 থেকে 200 পর্যন্ত হয়ে থাকে। এরপর আমরা যে ফেব্রিক্সটি চিনব সেটি হচ্ছে ল্যাক্রা সিঙ্গেল জার্সি ফেব্রিক্স। এই ফেব্রিক্সটি হচ্ছে এমন একটি ফেব্রিক্স যে ফেব্রিক্সটি টানলে অধিক পরিমাণে প্রসারিত হয় বা বৃদ্ধি হয় এবং টান ছেড়ে দিলে আবার তা আগের অবস্থায় ফিরে আসে। এই সমস্ত ল্যাক্রা ফেব্রিক্স বা ল্যাক্রা কাপড় তৈরি করতে ল্যাক্রা সুতা বা ইলাস্টেন সুতা ব্যবহার করা হয় যা কিনা ফেব্রিক্সকে টানলে তার ইনসাইডে চকচকে রাবারের মতো বা চকচকে ইলাস্টেন সুতাগুলো দেখা যায়, যার কারণে এই সমস্ত ইলাস্টেন ফেব্রিক্সের স্ট্রেস এন্ড ইলাস্টিসিটি গুণ খুব ভালো হয়ে থাকে। এরপর আমরা যে ফেব্রিক্সটি চিনব সেটি হচ্ছে স্ল্যাব ফেব্রিক্স। স্ল্যাব ফেব্রিক্স হচ্ছে এমন একটি ফেব্রিক্স যে ফেব্রিক্সটির উইথ বরাবর অর্থাৎ কাপড়ের প্রস্থ বরাবর দাগ দাগ বা মোটা মোটা সুতা বা গিট গিটের মতো সুতা দেখা যায়। এই সমস্ত কাপড়গুলোকে বলা হয়ে থাকে স্ল্যাব ফেব্রিক্স। এই স্ল্যাব সুতাগুলো সাধারণত মোডাল ফাইবার দিয়ে তৈরি করা হয়ে থাকে এবং এই স্ল্যাব বোঝার উপায় হচ্ছে একটি ডাইং ফেব্রিক্সের মধ্যে পুরা কাপড়টি ডাইং হলেও স্ল্যাবযুক্ত এরিয়াগুলো সাধারণত ডাইং হয় না এবং সেই সাথে এই স্ল্যাব ফেব্রিক্সগুলোর শ্রিঙ্কেজ পার্সেন্টেজ অন্যান্য ফেব্রিক্সের তুলনায় অনেক বেশি হয়ে থাকে। এখন আমি আপনাদের সাথে যে ফেব্রিক্সটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গ্রে মিলান্স ফেব্রিক্স। গ্রে মিলান্স হচ্ছে এমন একটি ফেব্রিক্স যে ফেব্রিক্সটি দেখতে সাদাতে গ্রে কালারের মতো এবং এই ফেব্রিক্সটি তৈরি করতে সাধারণত হোয়াইট এবং গ্রে কালার এই দুই ধরনের ফাইবার বা আঁশের সংমিশ্রণে এই ফেব্রিক্সটি তৈরি করা হয়ে থাকে। এই ফেব্রিক্সটি হচ্ছে কটন এবং ভিস্কোস ফাইবার এই দুইটি ফাইবারের সংমিশ্রণে একটি ব্ল্যান্ডেড ফেব্রিক্স এবং যে সমস্ত ফেব্রিক্সগুলো দেখতে সাদাতে গ্রে কালারের মতো এই সমস্ত ফেব্রিক্সগুলো আপনি দেখে খুব ইজিলি বুঝতে পারবেন যে এই ফেব্রিক্সগুলো হচ্ছে গ্রে মিলান্স ফেব্রিক্স। এরপর যে ফেব্রিক্সটি আছে সেটি হচ্ছে গ্রে মিলান্স স্ল্যাব ফেব্রিক্স। যে সমস্ত গ্রে মিলান্স ফেব্রিক্সের মধ্যে স্ল্যাব সুতা ব্যবহার করা হয় অর্থাৎ যে সমস্ত গ্রে মিলান্স ফেব্রিক্সের মধ্যে স্ল্যাব ফেব্রিকের মতো ওই ফেব্রিক্সের প্রস্থ বরাবর বা উইথ বরাবর চিকন চিকন দাগ দাগ বা মোটা মোটা সুতা দেখা যায়, এই সমস্ত ফেব্রিক্সগুলোকে সাধারণত বলা হয়ে থাকে গ্রে মিলান্স স্ল্যাব ফেব্রিক্স। এরপর আমি যে ফেব্রিক্সটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইন্টারলক ফেব্রিক্স। ইন্টারলক ফেব্রিক্স হচ্ছে এমন একটি ফেব্রিক্স যেই ফেব্রিক্সের উভয় পাশে অর্থাৎ টপ সাইড এবং ইনসাইডে সিঙ্গেল জার্সি ফেব্রিক্সের মতো চিকন চিকন লম্বা লম্বা দাগ দেখা যায়। এই সমস্ত ফেব্রিক্সগুলোকে বলা হয়ে থাকে ইন্টারলক ফেব্রিক্স। এই ফেব্রিক্সগুলো টানলে খুবই অল্প পরিমাণে বাড়ে এবং এই সমস্ত ফেব্রিক্সের জিএসএম সিঙ্গেল জার্সি ফেব্রিক্সের তুলনায় অনেক বেশি হয়ে থাকে। এই ইন্টারলক ফেব্রিক্স তৈরিতে সাধারণত নিটিং মেশিনে 2 সেট নিডল ব্যবহার করা হয় বলে এই সমস্ত ফেব্রিক্সগুলোকে ডাবল জার্সি ফেব্রিক্স বলা হয়ে থাকে এবং এই সমস্ত ডাবল জার্সি ফেব্রিক্সের উভয় পাশ একই রকম দেখতে দেখা যায়। এরপর আমি আপনাদেরকে যে ফেব্রিক্সটি চেনাবো সেটি হচ্ছে ফ্লিস ওয়ান সাইড ব্রাশ ফেব্রিক্স। ফ্লিস ফেব্রিক্স চেনার একটি উপায় হচ্ছে ফ্লিস ফেব্রিক্সের উপরের সাইড অর্থাৎ টপ সাইডে সিঙ্গেল জার্সি ফেব্রিক্সের মতো চিকন চিকন লম্বা লম্বা দাগ থাকে এবং ইনসাইডে বা উল্টা সাইডে ফেব্রিক্সের মধ্যে ব্রাশ করা থাকে এবং দেখতে অনেকটা তুলা তোলার মতো মনে হয়। এই সমস্ত ফ্লিস ফেব্রিক্সগুলোকে সাধারণত ডাইং করার পরে ব্রাশ মেশিন দিয়ে
ইনসাইডে ব্রাশ করে তুলা তুলা অ্যাপিয়ারেন্স দেওয়া হয়ে থাকে। এই ফেব্রিক্সগুলো সাধারণত সিঙ্গেল জার্সি ফেব্রিক্সের ডেরিভেটিভ ফেব্রিক্স। এরপর আমরা যে ফেব্রিক্সটি চিনব সেটি হচ্ছে পোলার ফ্লিস ফেব্রিক্স। পোলার ফ্লিস ফেব্রিক্স হচ্ছে সাধারণত ফ্লিস ফেব্রিক্সের ইনসাইডের মতো। পোলার ফ্লিস ফেব্রিক্সের দুই সাইডে ব্রাশ করা থাকে এবং দুই সাইডই দেখতে তুলা তুলা মনে হয়। এই সমস্ত ফেব্রিক্সগুলোকে বলা হয়ে থাকে পোলার ফ্লিস ফেব্রিক্স। এই সমস্ত পোলার ফ্লিস ফেব্রিক্সের জিএসএম সাধারণত 300 থেকে 600 পর্যন্ত হয়ে থাকে। ফ্লিস ফেব্রিক্স এবং পোলার ফ্লিস ফেব্রিক্সের মধ্যে পার্থক্য হচ্ছে ফ্লিস ফেব্রিক্সের ইনসাইডে অর্থাৎ ভিতরের সাইড ব্রাশ করা থাকে এবং উপরের পাশ সিঙ্গেল জার্সি ফেব্রিক্সের মতো থাকে, আর পোলার ফ্লিস ফেব্রিক্সের উভয় পাশে ব্রাশ করা থাকে অর্থাৎ উভয় পাশে তুলা তুলা মনে হয়। এই সমস্ত ফেব্রিক্সগুলোকেই বলা হয়ে থাকে পোলার ফ্লিস ফেব্রিক, যা কিনা বিভিন্ন প্রকার জ্যাকেট তৈরিতে ব্যবহার করা হয়ে থাকে। এরপর আমরা যে ফেব্রিক্সটি চিনব সেটি হচ্ছে টেরি ফেব্রিক্স। টেরি ফেব্রিক্স হচ্ছে এমন এক ধরনের ফেব্রিক্স যেটি আপনি খুব সহজে দেখলেই চিনতে পারবেন। যেই ফেব্রিক্সের উপরের পাশ সিঙ্গেল জার্সি ফেব্রিক্সের মতো লম্বা লম্বা চিকন চিকন দাগ দাগ থাকে এবং ইনসাইডে লুপযুক্ত থাকে, অর্থাৎ ইনসাইডটি দেখতে লুপের মতো বা ব্যান্ডেজের মতো বা তাওয়ালের মতো দেখতে মনে হবে। এই সমস্ত ফেব্রিক্সগুলোকে বলা হয়ে থাকে টেরি ফেব্রিক্স। এই টেরি ফেব্রিক্সের টপ সাইডে সিঙ্গেল জার্সি ফেব্রিক্সের মতো প্লেন থাকে এবং ইনসাইডে লুপযুক্ত থাকে। এই সমস্ত টেরি ফেব্রিক্সগুলো সিঙ্গেল জার্সি টাইপের ফেব্রিক্স বা সিঙ্গেল জার্সি ফেব্রিক্সের ডেরিভেটিভস হচ্ছে এই টেরি ফেব্রিক্স। এরপর এই টেরি ফেব্রিক্সেরই টপ পার্ট যখন বিভিন্ন রকম ডিজাইন অঙ্কন করা হবে বা বিভিন্ন রকম ডিজাইনের হয়ে থাকবে এবং ইনসাইডে যখন তুলা তুলা থাকবে, এই সমস্ত টেরি ফেব্রিক্সগুলোকে বলা হয়ে থাকে ডিজাইন টেরি ফেব্রিক্স। এরপর আমরা যে ফেব্রিক্সটি চিনব সেটি হচ্ছে রিপ ফেব্রিক্স। রিপ ফেব্রিক্স হচ্ছে এমন একটি ফেব্রিক্স যেই ফেব্রিক্সের উভয় পাশেই খাড়া লম্বা লম্বা দাগ বা লম্বা লম্বা ওয়ালের মতো দাগ থাকে। এই সমস্ত ফেব্রিক্সগুলোকে বলা হয়ে থাকে রিপ ফেব্রিক্স। যেই ফেব্রিক্সগুলো সাধারণত প্রস্থ বরাবর বা উইথ ওয়াইজ টানলে খুব অধিক পরিমাণে বৃদ্ধি হয় এবং টান ছেড়ে দিলে তা আবার পূর্বের অবস্থায় ফিরে আসে। রিবের বাংলা অর্থ হচ্ছে বুকের খাজ, আর এই রিপ ফেব্রিক্সের খাজগুলো দেখতে অনেকটা মানুষের বুকের খাজের মতো বলে এই সমস্ত ফেব্রিক্সগুলোকে রিপ ফেব্রিক্স বলা হয়ে থাকে। এই সমস্ত রিপ ফেব্রিক্সগুলো সাধারণত বিভিন্ন রকম হয়ে থাকে, যেমন 1-1 রিপ, 2-2 রিপ, 3-3 রিপ, 4-4 রিপ বা 2-1 রিপ বা 3/2 রিপ, 4/1 রিপ ইত্যাদি আরও অনেক রকম রিপ ফেব্রিক্স হয়ে থাকে। এরপর যে ফেব্রিক্সটি আছে সেটি হচ্ছে ল্যাক্রা রিপ ফেব্রিক্স। ল্যাক্রা রিপ ফেব্রিক্স হচ্ছে এমন একটি রিপ ফেব্রিক্স যে ফেব্রিক্সগুলো তৈরিতে সাধারণত ল্যাক্রা সুতা ব্যবহার করা হয়, যার কারণে এই ফেব্রিক্সগুলোকে লেন্থ ওয়াইজ এবং উইথ ওয়াইজ অর্থাৎ দৈর্ঘ্য বরাবর এবং প্রস্থ বরাবর টানলে এই ফেব্রিক্সগুলো উভয় দিকেই বাড়ে এবং টান ছেড়ে দিলে তা খুব দ্রুতই আগের অবস্থানে ফিরে আসে। রিপ ফেব্রিক্সের মতো এই ল্যাক্রা রিপ ফেব্রিক্সগুলো বিভিন্ন রকম হয়ে থাকে, যেমন 1-1 রিপ, 2-2 রিপ, 3-3 রিপ, 4-4 রিপ, 2/1 রিপ, 3/1 রিপ বা 4/1 রিপ ইত্যাদি আরও বিভিন্ন রকম রিপ ফেব্রিক্স সচরাচর আমরা ব্যবহার করতে দেখে থাকি। এবং এই রিপ ফেব্রিক্সগুলো সাধারণত আমাদের বিভিন্ন সোয়েটার এবং জ্যাকেটের কলার এবং কাফে ব্যবহার করা হয়ে থাকে। এরপর আমরা যে ফেব্রিক্সটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ম্যাশ ফেব্রিক্স। ম্যাশ ফেব্রিক্স হচ্ছে দেখতে মশারির মতো, অর্থাৎ যে সমস্ত ফেব্রিক্স মশারির মতো গোল গোল ছিদ্র দেখা যায় এই সমস্ত ফেব্রিক্সগুলোকে বলা হয়ে থাকে ম্যাশ ফেব্রিক্স। এই ম্যাশ ফেব্রিক্সগুলো সাধারণত ওয়ার্প নিটিং মেশিন দিয়ে তৈরি করা হয় বলে এই সমস্ত ফেব্রিক্সগুলোকে ওয়ার্প নিটেড ফেব্রিক্স বলা হয়ে থাকে। এরপর যে ফেব্রিক্সটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে বার্ন আউট ফেব্রিক্স। বার্ন আউট ফেব্রিক্সগুলো সাধারণত কটন এবং পলিস্টার এই দুই ধরনের ফাইবারের সংমিশ্রণে ব্ল্যান্ডেড ফেব্রিক তৈরি করা হয়ে থাকে, যা কিনা পরবর্তীতে এওপি ফ্যাক্টরি অর্থাৎ অল ওভার প্রিন্ট ফ্যাক্টরিতে রোটারি প্রিন্টিংয়ের মাধ্যমে কাঙ্ক্ষিত ডিজাইনটি তৈরি করে পরবর্তীতে বার্ন করে কটন পার্টটিকে পুড়িয়ে ফেলে নতুন ডিজাইন অর্থাৎ কাঙ্ক্ষিত ডিজাইন প্রদান করা হয়। এই সমস্ত ফেব্রিক্সগুলোকে সাধারণত বলা হয়ে থাকে বার্ন আউট ফেব্রিক্স। এই বার্ন আউট বা পোড়ানোর প্রক্রিয়াটি সাধারণত কিউরিং মেশিন বা কিউরিং প্রক্রিয়ার মাধ্যমে করা হয়ে থাকে। এই সমস্ত বার্ন আউট ফেব্রিকগুলোকে বার্ন করার পরে স্কাউরিং এবং ব্লিচিং করে অতঃপর ডাইং করা হয়ে থাকে। এই বার্ন আউট ফেব্রিক্সগুলোকে সাধারণত বিভিন্ন প্রকার লেডিস ড্রেস তৈরিতে বিপুল পরিমাণে ব্যবহার করা হয়ে থাকে।
এখন আমরা যে ফেব্রিক্সটি চিনব সেটি হচ্ছে লাকোস্ট ফেব্রিক্স। লাকোস্ট ফেব্রিক্সের টপ সাইড অর্থাৎ উপরের সাইডে ভার্টিক্যাল লাইন থাকে এবং ইনসাইডে সাধারণত হেক্সাগন অথবা হানিকম ডিজাইনের মতো অর্থাৎ মৌচাকের বাসার মতো ডিজাইন দেখা যায়। এই সমস্ত ফেব্রিক্সগুলোকে বলা হয় থাকে লাকোস্ট ফেব্রিক্স। এই হানিকম ডিজাইনের যে বিটগুলো বা যে পায়রগুলো আছে এই পায়রগুলো যদি বড় হয়ে থাকে বা মোটা হয়ে থাকে তখন এই সমস্ত ফেব্রিক্সগুলোকে ডাবল লাকোস্ট ফেব্রিক্স বলা হয়ে থাকে। এই হেক্সাগন বা হানিকম এর পায়র বা বিটগুলো যদি চিকন হয়ে থাকে তখন এই সমস্ত লাকোস্ট ফেব্রিক্সগুলোকে বলা হয়ে থাকে সিঙ্গেল লাকোস্ট ফেব্রিক্স। এখন আমরা যে ফেব্রিক্সটি চিনব সেটি হচ্ছে নিট ডেনিম ফেব্রিক্স। নিট ডেনিম ফেব্রিক্স হচ্ছে এমন একটি ফেব্রিক্স যেটি কিনা সিঙ্গেল জার্সি ফেব্রিক্সের মধ্যে নিট ক্যাম এবং টাক ক্যাম ব্যবহার করে ফেব্রিক্সের ফেস সাইডে ব্লু কালার বা নীল কালারের সুতা ব্যবহার করা হয় এবং ইনসাইডে গ্রে কালারের সুতা ব্যবহার করে কাপড়ের মধ্যে জিন্সের প্যান্টের মতো টুইল ইফেক্ট প্রদান করা হয়। এই সমস্ত ফেব্রিক্সগুলোকে সাধারণত বলা হয়ে থাকে নিট ডেনিম ফেব্রিক্স। অর্থাৎ নিটিং প্রক্রিয়ার মাধ্যমে ডেনিম ফেব্রিক্সের মতো ফেব্রিক্সের ইফেক্ট নিটিং মেশিনের মধ্যে যখন তৈরি করা হয় এই সমস্ত ফেব্রিক্সগুলোকে সাধারণত বলা হয়ে থাকে নিট ডেনিম ফেব্রিক্স। এই নিট ডেনিম ফেব্রিক্সগুলোর উৎপাদন ব্যয় অনেক কম হওয়াতে বর্তমানে ওভেন ডেনিমের বিকল্প হিসেবে এই নিট ডেনিম ফেব্রিক্সগুলো বিপুল পরিমাণে ব্যবহার করা হচ্ছে। এরপর আমরা যে ফেব্রিক্সটি চিনব সেটা হচ্ছে অলওভার প্রিন্ট ফেব্রিক্স। যে সমস্ত সিঙ্গেল জার্সি ফেব্রিক্সের মধ্যে সারাটা ফেব্রিক জুড়ে প্রিন্ট করা হয়ে থাকে এই সমস্ত ফেব্রিক্সগুলোকে বলা হয়ে থাকে অলওভার প্রিন্ট ফেব্রিক্স। অর্থাৎ আমার এই শার্টটির মতো যদি কোনো নিট ফেব্রিক্সের সারাটা জুড়ে এরকম প্রিন্ট থাকে তখন সেই সমস্ত ফেব্রিক্সকে আমরা বলবো অলওভার প্রিন্ট ফেব্রিক্স। বর্তমানে এই অলওভার প্রিন্ট ফেব্রিক্সের চাহিদা দিন দিন অনেক পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। এই অলওভার প্রিন্ট ফেব্রিক্সের টপ সাইডে প্রিন্ট ইফেক্টটি সম্পূর্ণ কাপড়ের মধ্যে দেখা যায় কিন্তু ইনসাইডে সেই কাপড়ের মধ্যে কোনো প্রিন্ট থাকে না। অর্থাৎ মূল ফেব্রিক্সের যে কালারটি সেই কালারটি ফেব্রিক্সের ইনসাইডে বা উল্টা সাইড থেকে দেখা যায়। এরপর আমরা যে ফেব্রিক্সটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইয়ানডাইট ফেব্রিক্স। ইয়ানডাইট ফেব্রিক্স হচ্ছে এমন একটি ফেব্রিক্স যেই সমস্ত ফেব্রিক্স তৈরিতে সাধারণত ডাইড ইয়ান অর্থাৎ বিভিন্ন রঙের সুতা ব্যবহার করা হয় এবং সেই সুতা দিয়ে নিটিং কাপড় তৈরি করা হয়ে থাকে। এই সমস্ত ইয়ানডাইট ফেব্রিক্সের উভয় পাশে একই কালারের স্ট্রাইপ দেখা যায় এবং এই ইয়ানডাইট ফেব্রিক্সগুলো সাধারণত সিঙ্গেল জার্সি রিব এবং ইন্টারলক ফেব্রিক্স তৈরিতে ব্যবহার করা হয়ে থাকে। এই ইয়ানডাইট ফেব্রিক্সের স্ট্রাইপগুলোকে সাধারণত ইঞ্জিনিয়ারিং স্ট্রাইপ বা ফিডার স্ট্রাইপ বলা হয়ে থাকে এবং মার্কেটে এই সমস্ত ইয়ানডাইট ফেব্রিক্সগুলোকে সাধারণত ফিডার স্ট্রাইপ বা ইঞ্জিনিয়ারিং স্ট্রাইপ নামেই চিনে থাকে এবং এই নামেই কেনা বেচা হয়ে থাকে। এরপর সর্বশেষ যে ফেব্রিক্সটি আমরা চিনব সেটি হচ্ছে সিকুইন্স ফেব্রিক্স। এই সিকুইন্স ফেব্রিক্স তৈরিতে সাধারণত সিকুইন্স ব্যবহার করে এই ফেব্রিক্সগুলো তৈরি করা হয় বলে এই সমস্ত ফেব্রিক্সগুলোকে সিকুইন্স ফেব্রিক্স বলা হয়ে থাকে। এই সিকুইন্স ফেব্রিক্স বা সিকুইন্সগুলো সাধারণত বিভিন্ন প্রকার লেডিস আইটেম বা লেডিস গার্মেন্টসের মধ্যে বিপুল পরিমাণে ব্যবহার করা হয়ে থাকে। তো আজকের এই ভিডিওতে আমি আমার নিজের ভাষায় ছবিসহ বিভিন্ন প্রকার নিটেড ফেব্রিক্সকে আপনাদের কাছে তুলে ধরেছি। তো আশা করছি আপনারা আজকের পর থেকে যে কোনো প্রকার নিটেড ফেব্রিক্স দেখেই সেই ফেব্রিক্সের নাম বলে দিতে পারবেন। তো আজকের এই ভিডিও সম্পর্কে আপনার কোনো প্রশ্ন বা মতামত যদি থাকে তখন অবশ্যই আপনি আপনার সেই প্রশ্ন বা মূল্যবান মতামতটি কমেন্টসের মাধ্যমে জানাবেন। তো আজ এই পর্যন্তই, আপনাদের সাথে আবারও খুব দ্রুতই দেখা হয়ে যাবে গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল রিলেটেড নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।